নমস্কার, আমার নাম পায়াল গোড়া। আমি বাঁকুড়া সম্মিলনী কলেজের স্টুডেন্ট এবং একজন এনএসএস ভলেন্টিয়ার। গত বছর আমি কলেজে অ্যাডমিশন নিই এবং কলেজে এনএসএস আছে এটা জানতাম এবং কী হয় না হয় সেই বিষয়ে কোনো আইডিয়া ছিল না। তো হঠাৎই একদিন আমাদের ক্লাসে আমাদের এনএসএসের স্যার ডক্টর সুরজিৎ মজুমদার এবং কিছু সিনিয়র দাদা দিদি আসে এবং তাদের তারা এনএসএস সম্পর্কে ডিটেলসে কিছু আমাদের বলে। সেখান থেকেই আমার এনএসএসে যাওয়া এবং এনএসএসে রুমের মধ্যে অনেক দাদা দিদিদের ছবি দেখি, তো সেগুলো কীভাবে তাদের কেন ওইখানে টাঙানো আছে ছবিগুলো সেসব বিষয়ে জানার আগ্রহ হয়। সেখান থেকে আমরা সে বিষয়ে আমরা এখন যারা সিনিয়র আছে তারা আমাদের বলেন এবং আমাদের ঠিকভাবে বুঝিয়ে দেয় যে কীভাবে কেন এটা টাঙানো রয়েছে বা কী কারণে এখানে কীভাবে গেছে সেসব জিনিস আমাদের বলে। এবং সেখান থেকে আরও এনএসএসের নানা প্রোগ্রামে সেসব বিষয়ে আমি পার্টিসিপেট করি এবং সেখানে আমাদের কলেজের পাস আউট কিছু দাদা দিদি আসে, তাদের সাকসেস স্টোরি আমাদের সাথে শেয়ার করে এবং তাদের জবের ক্ষেত্রে বা তাদের ফিউচার কেরিয়ারের ক্ষেত্রে কীভাবে এনএসএস তাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে সেই জিনিসগুলো আমাদের কাছে শেয়ার করে। এবং এনএসএস থেকে কী হয় বলতে গেলে সেসব ক্ষেত্রে আমরা অনেক সমাজসেবামূলক কাজ আমরা করতে পারি এনএসএস থেকে, ব্লাড ডোনেশনের মতো সুন্দর কিছু ক্যাম্পের সাথে যুক্ত হতে পারি। আর তাছাড়াও আমরা বলি যে কী হবে, এগুলো করে কী হবে, আমরা তো কলেজ শেষে একটা ভালো জব চাই বা একটু ভালো চাকরি চাই। সেসব বিষয়ে আমাদের দাদারা যারা ইন্টারভিউর জন্য গেছে জবের ক্ষেত্রে, তো তারা তাদের প্রবলেমগুলো ফেস করেছে সেগুলো আমাদের সাথে শেয়ার করেছে যে কীভাবে এনএসএস আমাদের একটা প্লাস পয়েন্ট হবে এটা জব ইন্টারভিউর ক্ষেত্রে। কারণ ইন্টারভিউর ক্ষেত্রে তারা আমাদের যেটা শেয়ার করেছে এবং তারা যে প্রবলেমটা ফেস করেছে সেগুলোর মধ্যে ছিল যে তাদের যে সিবি ছিল বা তাদের ডিগ্রি ছাড়াও এডুকেশনাল ডিগ্রি ছাড়াও একটা এক্সট্রা কোয়ালিফিকেশান খুঁজবে, তো সেক্ষেত্রে আমরা হয়তো হতাশ হয়ে পড়বো যে আর এক্সট্রা কী আছে, আমি কী পারি এক্সট্রা। সে জিনিসটা আমাদের এনএসএস শেখায়, আমাদের সেটা ধরিয়ে দেয় যে আমি এক্সট্রা আর কী করতে পারি পড়াশোনা ছাড়াও। এবং তারা আমাদের কাছে ঠিক কী কোয়ালিফিকেশান জানতে চাইছে সেটা আমরা কীভাবে গুছিয়ে বলবো, নিজে যতটুকু পারি সেইটুকু কীভাবে তাদের কাছে এক্সপ্লেন করবো সুন্দরভাবে, তাদের কাছে আমি নিজেকে কীভাবে ইন্ট্রোডিউস করবো সেটা আমাদের এনএসএস শিখিয়ে দেয়।